বিসমিল্লাহ রহমানের রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ নামে শুরু করছি আমি নক্ষত্র রাজের অন্তগমনের কছম করছি ও তোমরা অনুধাবন করলে এটাই গুরুতর কসম নিশ্চয় এটা সম্মানিত কোরআন যা সুরক্ষিত কিতাবে লিখিত পবিত্রতা ছাড়া এটা কেউ ধরবে না এটা বিশ্বজগৎ সৃষ্টিকারী থেকে নাজিলকৃত তবু কি তোমরা এর বাণীর প্রতি অবহেলা দেখাচ্ছ এবং সত্যকে অস্বীকার করাকেই কি অভ্যাসে পরিণত করেছ অতপর যখন কারো প্রাণবায়ু কণ্ঠগত হয় তখন তোমরা অসহায়ভাবে তাকিয়ে থাকো তখন আমি তোমাদের যে কাছে হলেও তা তোমরা দেখতে পাও না সে সময় তোমরা অতি দুর্বল না হলেও যদি তোমরা সত্যবাদী হও তবে কেন রুখকে ফিরিয়ে আনো না তবে মৃত যদি নৈকট্যপ্রাপ্তদের মধ্যে হয় তবে তার জন্য রয়েছে আরাম আয়স ও উত্তম রিজিক এবং তার জন্য রয়েছে পরিপূর্ণ বেহেস্ত আসসালামু আলাইকুম নিপা আহমেদ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আর এই মুহূর্তে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন সকলের সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের ব্লগ আমি নিপা বলছি অস্ট্রিয়া থেকে আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আল্লাহর রশেষ রহমত আলহামদুলিল্লাহ ভালো আছি আর এই তো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আশা করছি আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই বরাবরের মতো ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন তো যাই হোক দুই এক দিনের কিছু ছোট ছোট ভিডিও ক্লিপস দিয়েই হচ্ছে আজকের ভিডিওটি সাজিয়েছি আর কিভাবে বুদ্ধি কাটিয়ে অল্প সময়ের মধ্যে আমি আমার কিচেনের সমস্ত কাজগুলো করে থাকি সেটা আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব তো এই তো এখানে হচ্ছে কাটলিচু বা আশফল যাই বলেন না কেন এক এক জায়গায় দেখা যায় এক এক নামে পরিচিত এই ধরনের ফলগুলো তো বাংলাদেশ থেকে আসার পরে এবারই হচ্ছে প্রথম খেলাম এই যে চার বছর পরে এই ফলটা আমরা এবার পেলাম এই দেশে তো যাই হোক যে কোনো ফল অনেক দিন পরে খেলে কিন্তু অন্যরকমই একটা মজা লাগে তো যাই হোক অফ ক্যামেরাতে খুব তাড়াতাড়ি হচ্ছে সকালের নাস্তাটাই তো করে নিয়েছি তো সকালে নাস্তাটা করে তারপর হচ্ছে অফ ক্যামেরাতে ঘরটাও গুছিয়ে নিয়েছি তারপরে এই তো রান্নায় চলে এসেছি তো দেখা যায় ক্যামেরা অন করে কাজ করতে গেলে অনেক বেশি দেরি হয়ে যায় এই জন্যই হচ্ছে অফ ক্যামেরাতেই সব কিছু করে নিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি তো আপনারা তো দেখেই নিয়েছেন এখানে আমি রুপচাদা মাছ নিয়েছি তো রুপচাদা মাছ কিছু হচ্ছে ঢেকে নিব আর কিছু দিয়ে হচ্ছে তরকারি রান্না করে নিব শাক রান্না করব আর এই এটা হচ্ছে সরিষা শাক তো এটা হচ্ছে ভেজে নিব তো প্রথমে আমি একটু সিদ্ধ করে নিয়েছি আর এই তো অন্য চুলাতে হচ্ছে আমি মাছটাও এই তো ভেজে নিয়েছি তো এভাবেই হচ্ছে একটু বুদ্ধি খাটিয়ে যদি খুব তাড়াতাড়ি সব ধরনের সবজি বা তরকারি আমরা যাই রান্না করি না কেন সব কিছু কেটে নিয়ে একবারে যদি রান্না করতে চলে আসি আর দুই তিনটা চুলায় যদি একবারে রান্নাগুলো বসিয়ে দিই এতে করে দেখা যায় সময় অনেকটাই বেঁচে যায় খুব তাড়াতাড়ি হচ্ছে রান্নাটা করে নেওয়া যায় আর আমরা যদি নাস্তা করার পরেই হচ্ছে যদি ঘরটা গুছিয়ে নিই এতে করে দেখা যায় ঘরের কাজটাও অনেকটাই কমে যায় ঘর যদি অগছালাও থাকে তাহলে রান্নায়ও মন বসে না ঘর পরিষ্কার থাকলেই হচ্ছে মনে হয় ঘরের অনেক কাজ শেষ করে ফেলেছি তো যাই হোক একদিকে হচ্ছে আমি এই তো রূপচাদা মাছগুলো ভেজে নিয়েছি আর হচ্ছে কিছু কাঁচামরিচ আর পেঁয়াজও সেই সাথে ভেজে নিয়েছি আর অন্য চুলায় অফ ক্যামেরাতে আমি এখানে এই তো শাগের মধ্যে হচ্ছে পাকার দিয়ে দিয়েছি আর এখানে কয়েক পিস মাছ দিয়ে হচ্ছে আমি এই তো পালন শাক রান্না করে নিয়েছি তো রান্নাগুলো আমি অফ ক্যামেরাতেই করে নিয়েছি খুব বেশি ডিটেলসে শেয়ার করলাম না তো যাই হোক এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও যেহেতু দুই তিন দিন পর পর ভিডিও আপলোড করি তো দেখা যায় ছোট ছোট হচ্ছে ভিডিও করতে করতে অনেকগুলোই ভিডিও জমে যায় তো যাই হোক পরের দিনের ভিডিওটাও শেয়ার করছি তো সব কিছু খুব ভালোভাবে ক্লিন করে তারপর হচ্ছে এখানে গিলা আর কলিজাগুলো হচ্ছে একটু ভাব দিয়ে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে এতে করে বাজে গন্ধটা চলে যাবে তো যারা গিলা কলিজা খেতে চান না তারা চাইলে এভাবে হচ্ছে রান্না করে দেখতে পারেন অনেক বেশি ভালো লাগবে যাই হোক এখানে আমি দুইভাবে দুই পাতিলে হচ্ছে রান্না করে নিয়েছি তো আমার বড়ো ছেলেটা হচ্ছে কলিজা গিলা এগুলো খেতে চায় না এই জন্য হচ্ছে আমাদের জন্য আলাদা করে রান্না করে নিয়েছি আর ওর জন্য হচ্ছে আলাদা রান্না করে নিয়েছি তো দুই পাতিলে হচ্ছে দুই গিলায় বসিয়ে দিয়েছিলাম তো খুব তাড়াতাড়ি হচ্ছে রান্নাটা করা হয়ে গিয়েছে তো অনেকে হচ্ছে খেতে চান না গন্ধের জন্য তো চাইলে আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন আর আমি গিলা কলিজাগুলো ঝোল রাখবো না একদম ঘুনাফোনা টাইপের করবো আর অন্য হচ্ছে আমি মুরগির মাংস আর কিছু হুডির পা দিয়ে রান্না করেছি তার মধ্যে একটু ঝোলও রেখেছি আর এই তো সেই দিকে হচ্ছে কিছু মরিচ ফ্লেভারের জন্য আর হচ্ছে এখানে দিয়ে দিয়েছি তাই গরম মশলা টুড়া আর এই গরম মশলাটা ব্যবহার করলে অনেক বেশি টান আসে সুন্দর হয় রান্নাটা এই তো অলরেডি দুইটা রান্নাই করে নিয়েছি আর এটা হচ্ছে কিছুদিন আগের ভিডিও ছিল সেটাই শেয়ার করছি তো দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটুও ভালো লেগে যায় Adlerstraße. Umsteigen zu 69 A. তো যাই হোক কিছুক্ষণ অরিজিনাল সাউন্ড দিয়ে বাইরের পরিবেশ শেয়ার করলাম আপনাদের সাথে প্রাকৃতিক দৃশ্য তো জানি না আপনাদের কাছে কেমন লেগেছে আর ভালো লাগলে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাতে পারেন আপনাদের মূল্যবান তো যাই হোক এদিকে সারাদিনের ভিডিও শেষ করে একদম রাত্রের ভিডিওতে চলে এসেছি তো অনেক বেশি কুয়াশা ছিল দুই তিন দিন আগে একদম অন্ধকার দেখাচ্ছিলো বাইরে কিছুই দেখা যাচ্ছিল না দূরের তো সেটাও একটু শেয়ার করলাম তো আমার কথার মাঝে ভুল ত্রুটিগুলো অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর প্রতিনিয়ত যারা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করছেন আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো এখন যেহেতু ঠান্ডার সময় শীতের সময়ের জন্যই হচ্ছে অনেক বেশি কুয়াশা তো এটা ছিল তার পরের দিন রাত্রের ভিডিও তো এই তো দেখতেই পাচ্ছেন পরের দিন কিন্তু কোনো কুয়াশাই ছিল না একদম দূরের অনেক কিছুই দেখা যাচ্ছিল একদম আলোকিত মনে হচ্ছিলো সব কিছু তো শীতের সময় দেখা যায় এক এক দিন এক এক রকম আবহাওয়া এক এক সময় এক এক রকম তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর রাত্রের এই দৃশ্যগুলো মার্শাল্লা অনেক বেশি সুন্দর তো রাত্রের এই অস্ট্রিয়ার ভিয়েনা শহরের দৃশ্য আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আবারও নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে আর সেই পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম